আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাগর ইতালি মিলানের সাথে বলছি। ফাসাই সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। সো ভিডিও বেশি কথা বলবো না, ছোট একটা ভিডিও অল্প কথা বলে শেষ করে দেবো। এক ভাইয়ের কোশ্চেন হচ্ছে কি, আপনার 2023 সালের 2 ডিসেম্বর এবং 12 ডিসেম্বর যেই স্পন্সর এবং এগ্রিকালচার যে অ্যাপ্লাই হয়েছিল, এই অ্যাপ্লাইয়ের পর কবে থেকে আপনার এই নুলুস্থা অথবা ভিসা ভেজিটেবলের কবে থেকে ওটা শুরু হবে? সো একটা ভাইয়ের কোশ্চেন ছিল এটা। ইনশাল্লাহ আপনার এই কোশ্চেন নিয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো। বলাটা একটু ভাঙা বুঝছেন, ঠান্ডা তো, ওই জন্য। তারপর আমি চেষ্টা করতেছি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। সো কেউ এক ফুট স্কিপ করবে না ভিডিওটা। আসলে 2 ডিসেম্বর স্পন্সর অ্যাপ্লাই হয়ে গেছে এবং 12 ডিসেম্বর এগ্রিকালচার অ্যাপ্লাই হয়ে গেছে, সিজনাল এবং নন সিজনাল দুই ক্যাটাগরিতে অ্যাপ্লাই হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো সব কিছুর একটা সময় দরকার, সময় দরকার। এর কারণ হচ্ছে কি, আপনারা অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর জিনিসটাকে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করবে আপনার অনেক বাসা কিনতে করবে, দেখা গেছে আপনার মানে কিছু চেক করবে, দেখা গেছে আপনার কাগজ আপনাদের চেক করবে, আর যে মালিকের মাধ্যমে জমাইছে মালিকের চেক করবে, ঠিক আছে? সরকার কিন্তু দুই দিক থেকে আপনার বিবেচনা করো, বিবেচনা করার পরে কিন্তু আপনারা সে সিদ্ধান্ত নেবে, আপনাকে ভিসা দেবে না দেবে, আপনাকে নিরস্ত উঠবে না উঠবে, এটা কিন্তু আপনার জাস্টিফাই মডিফাই সব কিছু করার পর আপনি আপনার নিরস্ত পাবেন। তো সেজন্য কিছু সময় দরকার এর জন্য আপনার। এই মাস তো অলরেডি চলে যেতেছে, এই মাস না হলেও সামনের জানুয়ারির 10 তারিখ পর থেকে ইনশাল্লাহ আশা করি আপনাদের একটা দুটো করে নিরস্ত উঠতে থাকবে। এই বছর প্রচুর প্রচুর নুলস্থ উঠবে, বুঝতে পারছেন? এই বছর যেরকম লাস্ট যে পুঁজিটা গেছে 2023 সালে 27 মার্চ, কোঠা থেকে আরও কিন্তু ডাবল মানে মানুষ আসছে, বেশিরভাগ কিন্তু আমাদের বাংলাদেশি। ইনশাল্লাহ এই বছরও নিরাশ হওয়ার কোনো কারণ নাই, এই বছরও কোঠা থেকে আরও অনেক বেশি নুলস্থা ভিসা ভেজিটেবল এটাই উঠবে। তো কেউ ধৈর্য হারাবেন না, আর যারা যারা এবছর কাগজ জমাইছেন ইনশাল্লাহ অনেক পসিবিলিটি আছে এই বছরে নুলস্থের জন্য। সো যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন অবশ্যই অবশ্যই একটা জীবনে কাজ শিখবেন, কাজ শিখার পর তারপর ইতালিতে আসবেন, বুঝতে পারছেন? বিভিন্ন কাজে কাজ শিখবেন, আর জানুয়ারির 10 তারিখ পর থেকে ইনশাল্লাহ আপনার নুলস্থটা শুরু হবে আশা করি ইনশাল্লাহ। আর আপনাদেরকে আমি অবশ্যই আপডেট দিব, যে কোনো আপডেট আসবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সাথে সাথে আপডেট দেওয়ার জন্য। যদি সরকার কোনো ঘোষণা দেয় যে 1 তারিখ থেকে আপনাদের নুলস্থ শুরু হবে, সেটা আপনাদের আমি আপনাদেরকে জানাবো। কারণ আমি সারা সবসময় কিন্তু ইতালিয়ান যে গভর্নমেন্ট ওয়েবসাইট এবং কি ইমিগ্রেশন যে ওয়েবসাইটগুলো সব কিন্তু আমি ঘাঁটি সবসময়, বুঝছেন? কিছুর জন্য ঘাঁটি, একমাত্রকে আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য। সাধারণত দেখা গেছে আপনাদের বাংলাদেশ টেলিভিশন অথবা যে কোনো টেলিভিশনে কিন্তু এসব নিউজ কমিতে। সো সেই জন্য যারা যারা ইতালি থাকে অনেক ব্লগার আছে, ব্লগ করে তাই সেটা জানায়। তো এই কেউ আস্তে হারাবেন না, তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। এই ঠান্ডা, এই যে গলাটা দেখছেন একটু ভাঙা ভাঙা, বুঝছেন? আর তারপরও দোয়া করে সবাই সুস্থ থাকেন, এবং আপনার আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ থাকি। তো ঠিক আছে, চ্যানেলটা নতুন হলে দেখছি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে তো জানাবেন, ভয়ভীতির কোনো কারণ নেই, ঠিক আছে? কোশ্চেন করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।